কমলাপুর স্টেশনে ডাবি শিক্ষার্থী রনির অবস্থানের কারণ জানতে চান হাইকোর্ট। রেলের অব্যবস্থাপনা, দুর্নীতি সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে রাজধানী কমলাপুর রেল স্টেশনে অবস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি মহিউদ্দিন রনির অবস্থানের কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে রনির বিষয়ে তথ্য জানাতে বলেন। সকাল 10:50 দিকে সংশ্লিষ্ট বেঞ্চ বসার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিকের কাছে রনির অবস্থানের কারণ জানতে চান আদালত। তখন মানিক বলেন, আমরাও পত্রিকা এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি রেল পথে টিকিট বাণিজ্য এবং অনিয়ম নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন ওই ডাবি শিক্ষার্থী। এ সময় আদালত বলেন, ঘটনা কি খোঁজ নেন। কমলাপুর রেল স্টেশনে একজন ছেলে দিনের পর দিন অবস্থান করছেন, পত্র পত্রিকা ফেসবুক ইউটিউব সহ সবখানে বিষয়টি ভাইরাল এবং আলোচনা হচ্ছে, খোঁজ নিয়ে দেখুন সমস্যা সমাধান করা যায় কিনা। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি গত মাসে রেলের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর 7 জুলাই থেকে কমলাপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অনশন শুরু করেন রনি। 10 জুলাই ঈদের দিনও তিনি স্টেশনে এই কর্মসূচি পালন করেন। গত 13 জুন বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট থেকে ঢাকা রাজশাহী রুটে ট্রেনের আসন বুক করার চেষ্টা করেন মহিউদ্দিন, কিন্তু মুঠোফোনের ভেরিফিকেশন কোড বা যাচাইকরণ কোড দিয়ে তার পিন কোড বা গোপন কোড ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। মহিউদ্দিন ট্রেনের কোনো আসন পাননি, এমনকি কেন টাকা নেওয়া হলো সে বিষয়ে কোনো ডকুমেন্টও তাকে দেওয়া হয়নি। সেদিন কমলাপুর স্টেশনের সার্ভার কক্ষে অভিযোগ জানালে সেখান থেকে তাকে সিস্টেম ফল করার কথা বলা হয় এবং 15 দিনের মধ্যে টাকা না পেলে আবার যেতে বলা হয়। কিন্তু ওই মুহূর্তে কক্ষে থাকা কম্পিউটার অপারেটর 680 টাকার আসন 1,200 টাকায় বিক্রি করেন বলে অভিযোগ করেছেন মহিউদ্দিন। যে 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন মহিউদ্দিন সেদিন, সেগুলো হলো টিকিট কেনার ক্ষেত্রে যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা এবং হয়রানির ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া, যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ, অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করা এবং অনলাইনে অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা, যাত্রী চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধি সহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া, ট্রেনের টিকিট পরীক্ষক তত্ত্বাবধায়ক সহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড, সার্বক্ষণিক নজরদারি এবং শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বাড়ানো এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।